হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আপনারা অনেকেই টেনশন করেন যে ই পাসপোর্টের প্রভিশন চেঞ্জ করা যায় কি না, বা চেঞ্জ করলে কোনো সমস্যা হয় কি না। আজকে আপনাদের সামনে এটাই তুলে ধরা হবে যে পাসপোর্টের পেশার সমাচারটা নিয়ে, যে পাসপোর্টে যদি পেশার সমাচার করেন বা ই পাসপোর্টের প্রভিশনটা চেঞ্জ করেন তাহলে কোনো সমস্যা হবে কি না। পাসপোর্টে কি পেশা লেখা থাকে এরকম কোশ্চেন মানে অনেকেই করে, বা এরকম কোশ্চেনটা আপনাদের জানা উচিত যে লেখা থাকে কি না। এর উত্তর একটাই হবে যে না, থাকে না। পাসপোর্টের কোথাও প্রফেশন লেখা থাকে না, কারণ আপনার কি কাজ করেন না করেন পাসপোর্টে তো লেখা হয় না। আপনি পাসপোর্ট করার পর যে কোনো কাজ করতে পারেন। আর পাসপোর্টের পেশা পরিবর্তন করলে কোনো ইফেক্ট পড়ে না। এর প্রধান কারণ হলো যে এখন পাসপোর্টে তিনটা জায়গা মানে লেখা বা টেক্সট অংশে এই প্রফেশন দেওয়া থাকে না, আবার মেশিন রিডেবল অংশেও থাকে না, এছাড়া NFC চিপেও থাকে না। NFC চিপ যেখান থেকে আপনাকে স্ক্যান করে সব কিছু দেখবে ওখানেও থাকে না। আপনার যে রিডেবল অপশানটা আছে বা যে কিউআর কোডের মতন অপশানটা আছে সেখানেও থাকে না, যেখানে যে পাসপোর্টের টেস্টগুলো আছে সেখানেও থাকে না। তাহলে আপনার কাজ যাচাই করবে কোথায়, মানে এখানে এরকম কোনো ই থাকে না। পাসপোর্টের ডাটাবেজে থাকে, আর পাসপোর্টের ডাটাবেসটা সাধারণত সকল ডাটা সকলকে শেয়ার করে না, আর এটাই স্বাভাবিক। তবে এই ডাটা ইমিগ্রেশন ব্যবহার করে কিনা আমার জানা নেই। ইমিগ্রেশন জিজ্ঞেস করে আপনি কী করেন বা সেই অনুযায়ী প্রমাণ দিতে হয়। মনে করেন যে একবার ঢাকা এয়ারপোর্টে আপনার পেশা কী সেটা প্রমাণ করা হয়ে গেছে বা প্রমাণ করে দিয়েছেন, তাদের কাছে তথ্য থাকলে বা সেই তথ্যই ফাইনাল হলে আর জিজ্ঞাসাই করতো না আপনাকে, আর জিজ্ঞাসা করার প্রয়োজন বোধই করতো না। তবে আসল কথা হলো এটা একটা অগুরুত্বপূর্ণ ও পরিবর্তনশীল তথ্য। কারণ ধরুন একটা পাসপোর্টে 5-10 বছর ভ্যালিড থাকে, এর মাঝে পেশা পরিবর্তন খুবই স্বাভাবিক। অনেকে বলে পেশা আনএমপ্লয়েড দিলে ভিসা দেয় না, হ্যাঁ কথা সত্য। তবে পাসপোর্টের পেশা কোনো এম্বাসি জানার কোনো সিস্টেম নাই, ভিসা আবেদন ও আপনি যে পেশা দিবেন ও পেশার প্রমাণ দিবেন সেটাই আসল। সব ভিসা আবেদনেই পেশার বিস্তারিত দিতে হয়, আর বেকার দিলে কেন কোনো দেশের অ্যাসেম্বলি ভিসা দিবে বলেন? পাসপোর্ট করার সময় পেশা তেমন ভেরিফাই করে না, কিন্তু ভিসা আবেদন অনেক গুরুত্বপূর্ণ। ধরেন থাইল্যান্ডে ভিসা আবেদন করলে আপনি কোথায় জব করেন ফোন দিয়েও ভেরিফাই করবে। শেষ কথা হলো, নতুন পাসপোর্ট করতে আপনি যে পেশা প্রমাণ করে বর্তমানে নতুন পাসপোর্ট করতে পারবেন সেটা দিয়ে পাসপোর্ট করে নিন। ভবিষ্যতে চিন্তা না করাই ভালো, বা করার প্রয়োজন নেই। আর শুধু পেশা পরিবর্তন করার জন্য পাসপোর্ট রিনিউ বা রিইস্যু করার দরকার নেই, শুধু শুধু আপনার সময় ও অর্থ লস হবে। তাছাড়াও আপনার একটা ভ্যালিড সময় আছে, আপনি সেটা কেন নষ্ট করবেন বলেন? কারণ পাসপোর্টের পেশা তো খুব একটা বড় ইভেন্ট ফেলতে পারেন, আর আপনি আনএমপ্লয়েড দিবেন কেন? আপনি লেবার দিতে পারেন, স্টুডেন্ট দিতে পারেন, আপনার যদি স্টুডেন্টের সার্টিফিকেট থাকে তাহলেই তো আপনার পেশা নিয়ে সমস্যা হচ্ছে না। তবে আমি বা আমার মতে যেটা সেটা হচ্ছে, যদি আপনি আনএমপ্লয়েড না দেন তাহলে আপনার পেশা খুব একটা বড় ইফেক্ট করবে না। আর এমপ্লয়েদেরও আপনি যদি কোথাও আবেদন করেন ভিসার জন্য, সেখানে যদি মানে আপনার পেশা প্রমাণ করতে পারেন তাহলে সেটাও খুব একটা বড় ইফেক্ট করবে না। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ সকলকে।